আজি আমি পাইথাগ ত্রিকোণমিতির পরিচয় পাঠটো আলোচনা করিব উলাইছো। তো ত্রিকোণমিতির পরিচয় পাঠটো একো নাই, সমকোণী ত্রিভুজৰ ধৰ্মৰ পৰা আহিছে, ঠিক আছে। তে সমকোণী ত্রিভুজত চোৱা, সমকোণৰ বিপৰীত বাহুটো হৈছে কর্ণ বা অতিভুজ বুলিও কোৱা হয়। হল, আৰু সমকোণৰ লগত লাগি থকা দুটা বাহু আছে, তাক আমি ভূমি আৰু লম্বকোণ। কিন্তু এই ত্রিকোণমিতির ক্ষেত্রত কি হয় চোৱা, কোণ সাপেক্ষে ভূমি লম্ব চেঞ্জ হয় চোৱা। আমি লিখিছো সি কোণ সাপেক্ষে ভূমি হৈ গল বি সি, এইটো সি কোণ ভূমি হৈ গল বি সি, মানে কোণটোৰ লগত লাগি থকা বাহুটো ভূমি আৰু আনটো আছে কর্ণ, ঠিক আছে। যদি আমি এ কোণ সাপেক্ষে চাওঁ তেতিয়া ভূমি হ'ব এ বি। তে এ কোণ সাপেক্ষে কোণৰ লগত লাগি থকা বাহুটো হৈছে এ বি, গতিকে এ বি হ'ব ভূমি, আনটো বাহু হ'ল লম্ব। তারপর ভূমি বাই কর্ণ, তার নাম হয়েছে কস, ঠিক তেনেকে লম্ব বাই ভূমি সেই অনুপাতটোর নাম দিছো মই টেন। হল, তোমালোকে এইখানে কিতাবত চাইলে ফুল ফর্ম খিনি পাই যাবা, ঠিক আছে। মই শর্ট ফর্ম খিনি দি দিছো, ইয়াতে টেনজেন্টৰ টেন দিছো, ঠিক আছে, কোসেকেন্টৰ কোস দিছো, ঠিক আছে। এটা ফুল ফর্ম তোমালোকে কিতাবত চাই লবা, ঠিক তেনেকে চাৰি নম্বৰটো চোৱা, এক নম্বৰৰ অপজিট, এক নম্বৰটো চোৱা কি দিছো, লম্ব বাই কর্ণ দিছো, ইয়াত কি দিছো কর্ণ বাই লম্ব, মানে এক নম্বৰৰ অপজিট হব চাৰি নম্বৰটো, অর্থাৎ চাইনৰ অপজিট হল কোসে, ঠিক তেনেকে দুই নম্বৰৰ অপজিট হৈছে পাঁচ নম্বৰটো, ইয়াত আছিলে দুই নম্বৰত ভূমি বাই কর্ণ, ইয়াত আছে কর্ণ বাই ভূমি, কর্ণ বাই ভূমির নামটো হৈছে সে, ঠিক তেনেকে তিনি নম্বৰ আছিলে লম্ব বাই ভূমি, তার অপজিট হৈছে ছয় নম্বৰ ভূমি বাই লম্ব, ইয়াৰ নাম হৈছে কট। হল, ইয়াৰ পৰা কি বুজি পালো, সাইনৰ অনুপাত যদি আমি ওলাব লাগে সদায় লম্ব বাই কর্ণ কৰিম, কছৰ অনুপাত যদি ওলাব লাগে ভূমি বাই কর্ণ কৰি দিলে হৈ গল, যদি টেনৰ অনুপাত লাগে লম্ব বাই ভূমি কৰিলে হৈ গল, ঠিক তেনেকে অনুপাত কেটা ওলাই গলে আমি কসে সেক আর কট পাম। তারপর চা আমি কোন সাপেক্ষে এতিয়া অনুপাত খিনি চাওঁ, ঠিক আছে। এটা প্রথমে চা সাইন এ কোন সাপেক্ষে, মই আগতে কৈছিল এ কোন সাপেক্ষে, এ কোণৰ বিপৰীত বাহুটো হব ভূমি, সৰি এ কোণৰ বিপৰীত বাহুটো হব লম্ব, এ কোণৰ লগত লাগি থকা বাহুটো ভূমি, তাই এ কোণৰ সাপেক্ষে আমাৰ লম্ব হব বি সি, কর্ণ একে কর্ণ সদায় কোণী নহয় এ সি হব, তে সাইন এ হল বি সি লম্ব বাই কর্ণ এ সি, একে বস্তু যদি আমি সি কোণৰ কাৰণে চাওঁ, সাইন সির কাৰণে চোৱা, সি কোণৰ কাৰণে ভূমি হৈ যাব বি সি আৰু লম্ব হব এ বি, কর্ণটো একেই থাকে, সেইকাৰণে সাইন সি হব লম্ব এ বি বাই কর্ণ এ সি, ঠিক তেনেকে বাকি অনুপাত কেটা আমি ওলাই লৈছো, ইয়াত চোৱা কছৰ ওলাইছো কছ এৰ কাৰণে এইটো হৈছে ভূমি বাই কৰ্ণ মতে, তে এ কোণৰ কাৰণে ভূমি হৈছে এ বি, কৰ্ণ হৈছে এ চি, সেইকাৰণে কছ এ হল এ বি বাই এ চি, ঠিক তেনেকে কছ চিৰ কাৰণে চোৱা, চি কোণৰ কাৰণে ভূমি হব আমাৰ কাৰণে বি চি, সেইকাৰণে আমি লিখিছো ইয়াত চোৱা ভূমি বি চি বাই কৰ্ণ এ চি। হল, একেদৰে টেনৰ অনুপাত যদি ওলাওঁ, টেন হৈ আছে লম্ব বাই ভূমি, টেন এৰ কাৰণে লম্ব হৈ গল বি চি, ভূমি হল এ বি, এ বি চি বাই এ বি, ঠিক তেনেকে টেন চিৰ কাৰণে চোৱা, যদি চি কোণৰ সাপেক্ষে ভূমি হৈছে বি চি লম্ব হব এ বি, সেইকাৰণে লম্ব বাই ভূমি হিচাপে এ বি বাই বি। এতিয়া আমি অনুশীলনী 8.1 এক নম্বৰ প্ৰশ্নটো চাওঁ, ঠিক আছে। এক নম্বৰ প্ৰশ্ন দিয়া আছিলে ত্ৰিভুজ এ বি চি বি কোণ সমকোণ, অৰ্থাৎ 90 ডিগ্ৰী, এ বি দিয়া আছে 24 সেমি, বি চি দিয়া আছিলে 7 সেমি। হল, আমি ওলাব লাগে চাইন এ কছ এ চাইন চি কছ চি, এইকেইটাৰ ভেলু ওলাব লাগে, তাৰ কাৰণে প্ৰথমে কি কৰিলো আমি পাইথাগোৰাছৰ সূত্ৰ মতে ত্ৰিভুজত কি দিয়া আছে এ বি বি চি কি বস্তু হ'ব সেইটো ছবি চালে গম পাবা, এ বি হৈছে লম্ব ত্ৰিভুজটোৰ কাৰণে আৰু বি চি হৈছে ভূমি, অৰ্থাৎ কৰ্ণটো দিয়া নাই, কৰ্ণটো ওলাই ললো আমি পাইথাগোৰাছৰ সূত্ৰ মতে কৰ্ণ স্কুৱেৰ ইজিকেল ভূমি স্কুৱেৰ প্লাছ লম্ব স্কুৱেৰ মতে ওলালো, কিমান পালো
কর্ণৰ মান হলো 25 হল এতিয়া কর্ণৰ মান আমি 25 আতে বহাই দিলো বহাই দিলো এতিয়া আমি উলাব দিছে সাইন এ তো সাইন এ কোণৰ সাপেক্ষে সোৱা ছবিটো চালে গম পাবা এ কোণৰ সাপেক্ষে ভূমি এ বি লম্ব হৈছে বি সি তে সাইন এ ভ্যালু হল বি সি লম্ব বাই কর্ণ এ সি বি সি বাই এ সি 7/25 তাই সব লব দিছে cos a তে এ কোণৰ সাপেক্ষে ভূমি হৈছে এ বি কর্ণ হৈছে এ সি এ বি বাই এ সি 24/25 দুই নম্বৰ লব দিছিলে sin c তে sin c সাপেক্ষে c কোণৰ সাপেক্ষে ভূমি হৈছে বি সি কিন্তু কৰ লম্ব হ'ব এ বি আৰু কর্ণ এ সি তে লম্ব বাই কর্ণ লম্ব বাই কর্ণ কিমান লা 24/25 এতিয়া cos c সাপেক্ষে ভূমি হৈছে বি সি তে cos ৰ মান হ'ব ভূমি বাই কর্ণ এ সি বি সি বাই এ সি 7/25 এটো আমি ওলাবলগীয়া উত্তৰ এতিয়া অনুকলনী 8.8 8.1 সরি সাইনৰ প্ৰশ্নটো চোৱা ইয়াত বস্তুটো কি আছিল 1 নম্বৰ নিচিনা গুটা সংখ্যা মান দিয়া নাই ইয়াত আছিল বস্তুটো অনুপাত হিচাপে মানে 15 কোটে ইকুয়াল 8 দি আছে 15 ইনটু 2 এফালে গৈ কি হল ডিভাইডৰ তে কোটে ইকুয়াল দি আছে 8/15 তে কোটে কি বুজায় মই লিখি দিছো ছাত্র ভূমি বাই লম্ব বুজায় হল তো অনুপাতৰ পৰা আমি মানটো ডাইৰেক্ট ধৰিব নোৱাৰো গতিকে ধৰা হল ভূমি ইয়াৰ পৰা 8x আৰু লম্ব হৈছে 15x অনুপাতৰ পৰা মান ধৰিলো তাৰপিছত কি নাই ইয়াতে কর্ণ নাই কর্ণৰ সূত্ৰ মতে উলালো মই একেবাৰে কৰি দিছো ইয়াতে যে ভূমি স্কোৱাৰ প্লাছ লম্ব স্কোৱাৰ একেবাৰে ৰুট লগাই দিছো কর্ণৰ স্কোৱাৰটো উঠাই দিছো একেবাৰে বাওঁফালে সোঁফালে ৰুট লগাই দিছো স্কোৱাৰ ভাঙিলো পালো কিমান 17x কর্ণ পালো 17x দুটাই রাখি লাভ দিছিলে এটা হল সাইনে সাইনের সূত্র মতে লম্ব বাই কর্ণ করিলে 15x/17x এক্স এক্স কটাকটি গল থাকিব 15/17 ঠিক তেনেকা সেক উলাব দিছে সেকর হৈছে কর্ণ বাই ভূমি তো কর্ণ 17x ভূমি 8x এক্স এক্স কটা গল থাকিল 17/8 এটো আমি উলাবলগিয়া উত্তর তেনেকাই তোমালোকে অনুশীলনী কৰি চাব পাৰা 2 নম্বৰ 3 নম্বৰ 5 নম্বৰ গোটেইখিনি কৰি চাব পাৰা ঠিক আছে চাৰিবাৰ হ'ব।